সেবার মান উন্নয়ন ও গ্রাহক স্বার্থ রক্ষায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর 2021 সালের মধ্যে সবার হাতে মুঠোফোন পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে সম্প্রতি 10 বছর মেয়াদী জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা অনুমোদন করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জন এবং নতুন বৈশ্বিক জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এ নীতিমালা প্রণীত হয়েছে। নতুন এ নীতিমালায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের 65% মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে 2021 সালের মধ্যে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।